सुप्रिय दर्शक अस्सलाम वालेकुम। आज आपनादेर गुड़ दिए रसगोल्ला बनिए देखाबो। देखुन आमी एखाने नियेछि खेजुरेर गुड़ आर एखानेओ टुकरा करा आछे। एई खेजुरेर गुड़ आमी आगेई टुकरा करे नियेछि। एखाने आमी नियेछि सुजी। देखुन एई बाटिते आमी एक बाटि परिमाण सुजी नियेछि। आमी जे बाटिते सुजी नियेछि एकई बाटि दिए आमी एखाने तीन बाटिर एकटु बेशी दूध दियेछि। एबार आमी दिए दिच्छी एक टुकड़ा गुड़। आमी एकटु नेड़े दिच्छी गरम दूधे। देखुन गुड़ गले जाच्छे। आपनी चाहले गुड़ भेंगे दिते पारें, आपनी चीनी दिए करते पारें। आमी गुड़ देवार पोरे एभावे अनबरत नाड़छी। दूध जाल देवार एक पर्याये आमी दिए दिच्छी एकटा तेजपाता। এটা আমি পরে আবার তুলে ফেলব। দেখুন আমি দুধ আগে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এখন আবার বলক আসছে। এবার আমি তেজপাতাটা তুলে রাখব। এবার আমি সুজি ঢেলে দিচ্ছি এবং অনবরত নাড়তে হবে। এ পর্যায়ে এসে কিন্তু কখনোই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে জমাট বেঁধে যাবে। এই জন্য আমি এভাবে আস্তে করে নাড়তেই থাকব। একেবারেই সামান্য পরিমাণ ঘি দিচ্ছি। চুলার আঁচটা কমানো থাকবে আর এভাবে নাড়তেই হবে। আমি ভালোভাবে জাল দিয়ে নিব এবং মিষ্টির জন্য ডো বানাতে হবে, এই জন্য আরেকটু শক্ত করে নিব আমি। দেখুন অনেকটা শক্ত হয়েছে এবং এই পর্যায়ে এসে আমি এটা নামিয়ে ফেলব। নামানোর পরে এটা আরেকটু শক্ত হবে। প্যান থেকে আমি সুজি একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। এবার আমি রসগোল্লার জন্য শিরা তৈরি করব। এজন্য দিয়ে দিচ্ছি এখানে খাবার জল, দিয়ে দিচ্ছি গুড়, ছোট করে আমি টুকরা করেছি। রসগোল্লার জন্য আমি পাতলা একটা শিরা তৈরি করব, এই জন্য জলটা একটু বেশি দিয়েছি। এখানে নিয়েছি আমি একটা এলাচ। এলাচটা আমি মাথাটা ফাটিয়ে তারপর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা শিরাতে স্মেলটা ভালো আসবে। আমি ঢেকে দিচ্ছি। দেখুন আপনারা আগে দেখেছিলেন আমি এখানে এই পাত্রে সুজি জাল করে রেখেছিলাম। এটা এখন সহনীয় মাত্রায় এসেছে তাপমাত্রাটা। এবার আমি মিষ্টি যতটুকু সাইজে বানাতে চাই, রসগোল্লার সাইজ অনুযায়ী আপনি যতটুকু শেপ করতে চান সেই অনুযায়ী আমি করে নিচ্ছি। এবার হাতে আমি অল্প পরিমাণ ঘি মেখে নিচ্ছি দুই হাতে এবং রসগোল্লার আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি। এভাবে আমি অন্যগুলোও করে নিব। দেখুন আমি রসগোল্লার শেপ দিয়ে রেখেছি। এখানে আমি গুড় দিচ্ছিলাম। এখানে শিরা তৈরি করার জন্য আমি গুড় দিয়েছিলাম। দেখুন গুড় গলে গেছে এবং শিরাটা প্রায় তৈরি হয়েছে। পাতলা একটা শিরা তৈরি করব, এই জন্য খুব বেশি আসার দরকার নেই। এরকম হাত দিয়ে চেক করতে হবে, যদি একটু আটালো ভাব আসে তখনই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আমার শিরা তৈরি হয়েছে, শিরাতে হালকা আটালো ভাব চলে এসেছে। এবার আমি রসগোল্লার জন্য যে শেপ তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সবগুলো। এবার আবার ঢেকে দিচ্ছি। দেখুন রসগোল্লাগুলো শিরার ভিতরে বলক এসেছে। আমি 10 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলছি। দেখুন আমি রসগোল্লাগুলো যতটুকু সাইজ দিয়েছিলাম তার চেয়ে একটু ফুলেছে। রসগুলো ভিতরে ঢুকবে এবং এটা অনেক সফট হবে আর টেস্টি হবে। শিরার ভিতরে আমি রসগোল্লাগুলো টোটাল 15 মিনিট রেখেছি। এবার আমি নামিয়ে ফেলব। আমি এবার একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আপনার হাতে যদি সময় থাকে তাহলে 2 ঘন্টা, আর যদি কম সময় থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টা এভাবে রাখতে হবে। শিরাটা
এই রসগোল্লার ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। তাহলে আপনি হয়তো এর আগে বাসায় চিনি দিয়ে বানিয়েছেন, কিন্তু একবার আপনি আমাদের মতো গুড় দিয়ে ট্রাই করতে পারেন, এটা খুবই ভালো লাগবে আপনার কাছে, খুবই টেস্টি হবে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে নতুন আপডেট আপনি সহজে পেয়ে যেতে পারেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন। সবাই তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করুন এবং সুস্থ থাকুন।